নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি, আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি দুর্গাপুজোর স্পেশাল পোলাও বানাবো, কেশর পোলাও। এটা একটা নতুন ধরনের রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। প্রথমে একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে আমি এক কাপে মেপে 1.5 কাপ বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে পোলাওয়ের চাল বা গোবিন্দভোগ চাল দিয়েও এটা করতে পারেন। আর এটা দিয়ে করলে কিন্তু ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। আপনারা যেটা আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে করবেন। আমি জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব, চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে চালটা ধুয়ে আর আমি এই চালটার মধ্যে জল দিয়ে নেব। আর জল দিয়ে মোটামুটি 15-20 মিনিট ভিজিয়ে রেখে দিলে হবে। আর ভিজিয়ে রাখার পর কিন্তু জলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন, আর একটা কোনো থালার মধ্যে কিংবা যে কোনো পাত্রের মধ্যে জলটা ঝরিয়ে রেখে দেবেন, চালের জলটা যেন ভালোভাবে ঝরে যায়। আর আমি অপর থেকে একটা বাটির মধ্যে গরম জল নিয়ে নিলাম, 1/2 বাটির থেকেও কম আছে। আর এই জলের মধ্যে আমি 2 চিমটি বা একটু মতো কেশর বা জাফরান দিয়ে নিলাম। এখানে গরম জলের মধ্যেই দেবেন, তাহলে খুব ভালোভাবে কালারটা আসবে। এটা ভিজিয়ে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যে, আর এই চামচে মেপে 1.5 চামচ ঘি দিয়ে নেব। অবশ্যই ঘি দিয়ে এটা বানাবেন, স্বাদটা বেশি ভালো হবে। আর আপনারা চাইলে সাদা তেলে বানিয়ে পরেও ঘি দিয়ে নিতে পারেন, যদি আপনারা ঘিটা অ্যাভয়েড করতে চান। এবারে ঘিয়ের মধ্যে 2 তেজপাতা দিয়ে নেব, আর দিয়ে নেব 4টে দারচিনি টুকরো, 4টে লবঙ্গ আর 4টে ছোট এলাচ। আমি এগুলো কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এবারে ঘিয়ের মধ্যে আমি বাটিতে 1/2 বাটি বা 1 মুঠোর মতো কাজু দিয়ে নেব। কাজুটা আমি ভিজিয়ে রাখিনি, আপনারা চাইলে ভিজিয়েও রাখতে পারেন। কাজুটা দেওয়ার পর আমি এখানে কিশমিশ দিয়ে নেব, কিশমিশটা কাজুর থেকে একটু কম দিয়ে নেব। এবার এই দুটো আমি কম আঁচে ভেজে নেব বা লো আঁচে ভেজে নেব, আঁচটা হাই আঁচ করবেন না, লো আঁচে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন। আর অপর দিকে আমি একটা পাত্রের মধ্যে জল গরম হতে দিয়ে নিয়েছি, আর চালটা দেখুন জলটা ঝরিয়ে রেখেছি আমি, জলটা খুব সুন্দরভাবে ঝরে গিয়েছে। আর এদিকে কাজু কিশমিশ দুটোই ভাজা হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে এর মধ্যে আমি জল ঝরিয়ে রাখা বাসমতি চাল দিয়ে নেব। আর অবশ্যই আপনারা যে কোনো পাত্র মেপেই সব কিছু দেবেন, তাহলে পারফেক্টভাবে এই পোলাওটা তৈরি হবে। আপনারা কাপে মেপেও বানাতে পারেন কিংবা বাটিতে নিয়েও বানাতে পারেন, যে কোনো পাত্রেই বানাবেন, তাহলে আর সব উপকরণগুলো ওই পাত্র হিসেবেই দেবেন, তাহলে খুব ভালো হবে, ঝরঝরে পোলাও তৈরি হবে। আর এটা মোটামুটি 3 থেকে 3.5 মিনিট কি 4 মিনিট পর্যন্ত আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব চালটা। চালটা অবশ্যই ভালোভাবে ভেজে নেবেন, তাহলে খুব ঝরঝরে হয় পোলাওটা। দুর্গাপুজোর সময় কি বানাবেন খুঁজে পাচ্ছেন না, তো এটা একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করবেন, আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন চালটা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে ভাজা। এবার আমি যে জল গরম করে রেখেছিলাম ওই গরম জলটা এই চালের মধ্যে দিয়ে নেব। তো আমি যে কাপে চাল দিয়েছি সেই কাপেই দিয়ে নেব। আমি এখানে 1.5 কাপের মতো চাল দিয়েছি, তার জন্য আমি এখানে 3 কাপ জল ব্যবহার করব। আপনারা সব সময় চাল যে পরিমাণ দেবেন বা যে পাত্রে মেপে দেবেন ডবল জলটা দেবেন, তাহলে পারফেক্টভাবে পোলাও তৈরি হবে। ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিলাম। এবার এই সময় আমি স্বাদমতো লবণ দিয়ে নেব। লবণটা দিয়ে নিলাম, আর এরকমই আমি ছোটো চামচে 2 চামচ দিয়েছি, আর আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আঁচটা আমি এবার লো করে নিয়েছি, আবারও ভালোভাবে লবণটা মিশিয়ে নিলাম চালের সাথে।
এবার ঢেকে দেব। লো আঁচ করে আমি ঢেকে মোটামুটি 7 মিনিটের মতো রাখবো। এটা মোটামুটি 12 মিনিট লাগবে সেদ্ধ হতে, তার বেশি লাগবে না কিন্তু। আর যদি গোবিন্দভোগ চালের করেন তো 10 মিনিটের মধ্যে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখানে 7 মিনিট পর আমি একবার ফিরে এলাম, আর এই চালটা এখন 90% সেদ্ধ হয়েছে। আমি একটা চেক করে দেখলাম চালটা, আর এই সময় আমি একবার ভালোভাবে দেখুন নাড়িয়ে নিচ্ছি, জল কিন্তু নেই চালের মধ্যে, আর হালকা এখনও চালটা সেদ্ধ হতে বাকি আছে, তাই কিছুক্ষণ রাখবো। আর এই সময় আমি চিনি দিয়ে নেব, যেহেতু এটা পোলাও বানাচ্ছি, মিষ্টি পোলাও খুব ভালো লাগে, চিনিটা না দিলে কিন্তু ভালো লাগবে না। 3 চামচ চিনি দিয়ে নিলাম, আর চিনিটা আপনারা বা মিষ্টিটা আপনারা যেমন খাবেন চিনিটা সেই হিসাবে দিয়ে নেবেন। আবারও চিনি ভালোভাবে চালের সাথে বা পোলাওয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব কম সময়ে একটি নতুনত্ব রেসিপি যদি আপনারা ট্রাই করতে পারেন তো এটা অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। হালকা হাতে ভালোভাবে দেখুন নাড়িয়ে নিলাম, আর এরকমভাবে চারিদিকে সমান করে নিলাম, আর এটা আবারও ঢেকে নিলাম, আর আঁচটা কিন্তু এখনও লোয়ে আছে। আরও আমি মোটামুটি 7 মিনিটের মতো কি পাঁচ থেকে সাত মিনিটের মতো ছিল ঢাকা দেয়া। এবার আমি আবার ঢাকনা খুলে দেখলাম, দেখুন কি সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে গিয়েছে, পোলাওটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি এভাবে হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আমি একটা চাল একটু চেক করে দেখলাম সেদ্ধ হয়েছে কিনা, সেদ্ধ হয়ে গিয়েছে। পোলাওটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে আমি গ্যাসটা এবার অফ করে দিয়েছি, আর উপর দিক থেকে দেখুন এভাবে আমি একটু প্রেস করে রেখে দিচ্ছি। আর আমি যে ক্যাসর ভিজিয়ে রেখেছিলাম যে জলের মধ্যে সেটা এবার দিয়ে নেব, আর আপনারা চাইলে এই সময় তেজপাতাটা ফেলে দিতেও পারেন। এভাবে করে নিলে ক্যাসর জলটা দিতে সুবিধা হবে। আর পুরোটা একেবারে কখনো ঢেলে দেবেন না, কিভাবে দেবেন দেখে নিন, ওই জন্য আমি বলছি বারবার যে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এই জাফরানি পোলাও কীভাবে বানানো হয়। আপনারা খুঁজে পাচ্ছেন না যে তাড়াতাড়ির মধ্যে কী রেসিপি বানাবো, তো এটা একবার অবশ্যই ট্রাই করুন। আর দেখুন আমি চারিদিকে একটু একটু করে দিয়ে নিচ্ছি, তাহলে কী হবে পোলাওটা কোনো জায়গাটা সাদা থাকবে, কোনো অংশটা কেশরের যে কালার সেটা আসবে, এটাতে দেখতে খুব সুন্দর লাগবে, আর খেতেও তো দারুণ হয়েছিল। আমি এবার এটা আমি 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি ফিরে এলাম, দেখুন এভাবে একটু মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল, একবার অবশ্যই ট্রাই করুন। এবার এটা আপনারা আমিষ নিরামিষ যে কোনো সবজির সাথে পরিবেশন করতে পারেন। আমি এবার এই পোলাওটা আমি একটা থালা বা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখুন কি দারুণ একটা কালার এসেছে, একটা ইউনিক কালার। নর্মাল পোলাও তো আপনারা বানিয়ে থাকেন, বাসন্তী পোলাও বানিয়ে থাকেন, আপনারা যদি বাসন্তী পোলাও বানাতে চান তো আমার চ্যানেলে দেওয়া আছে আগে, আর সাদা পোলাওয়েরও রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখেও বানিয়ে নিতে পারেন। আর পুজোর সময় পুজোর স্পেশাল যদি বানাতে চান তো এটা অবশ্যই ট্রাই করুন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য, থ্যাংকস ফর ওয়াচিং।